নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশ্বজিৎ দা, তোমাকে প্রথমে স্পট অন নিউজে স্বাগত জানাই। যে বিষয়ে তোমার কাছে আসবো, আমরা যেমনটা দেখলাম, আবার ফিরতি লিগ শুরু করেছে আইএসএলে, আবার যাত্রা শুরু করেছে মোহনবাগান ইস্টবেঙ্গল। শনিবার দিন হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগান খেলতে নামছে, নর্থ ইস্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে নামছে। যেরকম তুমি ডার্বি দেখলে, তারপরে সম্প্রতি সুপার কাপে ইস্টবেঙ্গল যেরকম পারফরমেন্স করছে, সর্বপ্রথম এটাই বলবো এই ইস্টবেঙ্গলকে এখন শেষের দিকে একটু রয়েছে, সুপার সিক্সের মধ্যে দিয়ে কি আইএসএলে সেমিফাইনালে তুমি দেখতে পাচ্ছ? ফাইনালে ইস্টবেঙ্গল মোহন ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতত তাহলে একটু ফেয়ার চান্স ছিল। এখন একটু টাফ, তাহলেও বলবো ইস্টবেঙ্গল যেরকম খেলছে সেই খেলাটা যদি খেলতে পারে, যদিও কন্টিনিউয়াসলি মোহনবাগানের মতন খেলছে না, মোহনবাগান কন্টিনিউয়াসলি ভালো খেলছে। এখন ফুল টিম এসে যাওয়ার পরে খেলার পারফরমেন্সটা একটু ভালো হয়েছে। ইস্টবেঙ্গল যদি এই খেলাটাকে আর একটু ডেভেলপ করতে পারে, এখন নতুন দুটো প্লেয়ার এসে তাদের নিয়ে যদি আর একটু ডেভেলপ করতে পারে, আমার মনে হয় যে ইস্টবেঙ্গল সুপার সিক্সে না যাওয়ার মতন কিছু নেই। এই হাবাজ আর কুয়াদ্রাত দুজনেই তো, যেমন ওয়ান ফেরান্দোর নেতৃত্বে, সব থেকে বড়ো কথা হাবাজ আসাতেই দেখলাম বুমোস যিনি কিন্তু মেন খেলোয়াড় ছিল মোহনবাগানের, তাকে ডার্বির দিন আমরা দেখতে পেলাম না। তো এই সম্পর্ক বা এই দেখুন প্লেয়ার টু প্লেয়ার ডিপেন্ডস করে, কোন কোচকে কেউ ভালোবাসে, কেউ কোচকে কেউ একটু ঠিক মতন দেখে না, এইটা হতেও পারে। তবে হাবাজ যথেষ্ট ভালো কোচ, উনি আগে অনেক ভালো কাজ করেছেন, আমার মনে হয় যে এই ছোট্টখাটো প্রবলেমগুলো উনি ওভারকাম করে নেবেন। কুয়াদ্রা নিজের টিমটাকে ডেভেলপ করার জন্য অনেক প্লেয়ার নিচ্ছে, আমার মনে হয় যে ও বুঝতে পেরে গেছে যে এর থেকে ভালো স্ট্যান্ডার্ডের প্লেয়ার নিলে টিমটা দাঁড়িয়ে যাবে, সেই জন্য নতুন প্লেয়ার নিয়ে এসছে। আমার মনে হয় যে কুয়াদ্রা যেটা করছে সেটা হোল হার্টেডলি টিম ম্যানেজমেন্ট সাপোর্ট করছে, মনে হয় তাতেই স্মলের স্ট্যান্ডার্ডটা একটু ভালো। বিশুদা, আনোয়ার আলীর আবার দেখলাম দীর্ঘদিন পর মাঠে নেমে চোট সমস্যায় উঠে যেতে হলো, তারপরে হ্যামিলেরও একটু দেখলাম চোট সমস্যা রয়েছে, বেশিরভাগ এবার সুভাষিস রয়েছে, বেশ কিছু খেলোয়াড়ের কাট সমস্যাও রয়েছে, পরের ম্যাচের জন্য কতটা ডিফিকাল্ট হলো এই প্লেয়ারগুলো? ডিফিকাল্ট তো সব ব্যাপারে, কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার তৈরি করে রাখা উচিত, কারণ সেকেন্ড বেঞ্চ যাদের ভালো হয়, মানে রিজার্ভ বেঞ্চ যাদের বেটার থাকে তাদের টিম সবসময় ভালো হয়। আমার মনে হয় যে মোহনবাগানে রিজার্ভ টিম নট ব্যাড, তবে আনোয়ারের সাবস্টিটিউট অ্যাট প্রেজেন্ট পাওয়া মুশকিল আছে, তাও বলবো যে রিজার্ভ বেঞ্চ আছে এবং ভালো রেজাল্ট হওয়ার চান্সেস আছে। আর সৌভিক চক্রবর্তী রেড কার্ডের জন্য আরও একটা ম্যাচ খেলতে পারবে না, ন্যাচারালি ওইটা একটু ডিফিকাল্টিস, কারণ সৌভিক চক্রবর্তী খুব ভালো খেলছিল, আমরা খুব ভালো লাগছিল যে অনেকদিন বাদে আবার সৌভিক চক্রবর্তী খুব ভালো খেলতে আরম্ভ করেছে। এটা কোয়াদ্রার ক্রেডিট, ওকে একটা এমন জায়গায় নিয়ে এসে খেলাচ্ছে যেখানে সৌভিক চক্রবর্তী নিজস্ব খেলাটা খেলতে পারছে, আমার মনে হয় যে এটা ভালো হবে। আর অসংখ্য ধন্যবাদ বিশু, ধন্যবাদ।